মেসি ইতিহাসের সেরা ফুটবলার, সে অনন্য এবং অপ্রতিরোধ্য। 22 নভেম্বরের ঘটনা নিয়ে লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়ে একই বললেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো, যা শুনে অবাক হলেন বিশ্বের কোটি কোটি ভক্ত সমর্থক। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, গত 22 নভেম্বরের ঘটনা নিয়ে ফুটবল সমর্থকদের প্রায় কম বেশি সবারই জানা। ব্রাজিলের রিও দা জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং ব্রাজিল। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানায় যে বাড়তি উন্মাদনা ও উত্তেজনা, তা আবারও প্রমাণ দিয়েছে সেদিন। খেলা শুরুর আগে দুই দেশের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টাইন ভক্তদের লাঠিচার্জ করে ব্রাজিলিয়ান পুলিশেরা বেশ অন্যায় করেছেন। আর নিজ দেশের সমর্থকদের সাথে এমন আচরণ স্বাভাবিকভাবে কেউ মেনে নেবেন না। আর এর নিরব প্রতিবাদ হিসেবে সেদিন ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেন লিওনেল মেসি। তাই তিনি খেলোয়াড়দের ড্রেসিং রুমে নিয়ে যান ম্যাচের পরিস্থিতি শান্ত করার জন্য। তার কথা অনুযায়ী ম্যাচের পরিস্থিতি শান্ত হয়। পরে এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে তিনি খেলোয়াড়দের নিয়ে যখন ফিরে আসেন, তখন ব্রাজিলিয়ান নাম্বার 10 তাকে করা মন্তব্য ছুড়ে মারেন, যা শুনে হতভম্ব হয়ে যান লিওনেল মেসি। রদ্রিগো লিওনেল মেসিকে বলেন, তোমরা কাপুরুষ তাই চলে গিয়েছ। উত্তরে চুপ ছিলেন না লিওনেল মেসিও। উত্তরে লিওনেল মেসি বলেছিলেন, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা কেন কাপুরুষ হতে যাব, তোমরা নিজেদের দিকে তাকিয়ে দেখো। দর্শক, লিওনেল মেসির সাথে এমন আচরণ স্বাভাবিকভাবেই রদ্রিগোর উপর বিরক্ত ভক্ত সমর্থকেরা। এবার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রদ্রিগো কথা বলেছেন এ বিষয়ে। রদ্রিগোকে উপস্থাপক এ বিষয়ে প্রশ্ন করলে রদ্রিগো বলেন, এটা স্বীকার করতে হবে যে লিওনেল মেসি সর্বকালের অন্যতম সেরা একজন ফুটবলার। সে মাঠে এবং মাঠের বাইরে যা করেছে তা অনস্বীকার্য। সেদিন মাঠের ঘটনা নিয়ে আমি দুঃখ প্রকাশ করছি। আমি ছোটবেলা থেকে তাকে দেখছি দুর্দান্ত খেলতে। এটা অস্বীকার করা যাবে না যে মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সে ফুটবলকে যা দিয়েছে তা সত্যি প্রশংসনীয়। লিওনেল মেসির বর্তমান বয়স 36 আর রদ্রিগোর মাত্র 22। তার বয়সে ইতিমধ্যেই অনেক অর্জন নিজের ঝুলিতে পুরেছিলেন লিওনেল মেসি। 22 বছর বয়সে জিতেছিলেন ব্যালন ডি'অর। আর সেই রদ্রিগো মেসির সাথে এমন আচরণ যেন রীতিমতো জ্বর তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার মেসির সাথে তার এমন আচরণ নিয়ে নিজেই দুঃখ প্রকাশ করলেন ব্রাজিলিয়ান এই তারকা।